আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, সামনে অথই জলের রাশি, পালাবার কোনো পথ নেই। পেছনে ধেয়ে আসছে ফেরাউন এবং তার সেনাবাহিনী। মুসা আলাইহিসসালাম আর তার কওমদের কুচুকাটা করার জন্য, তাদেরকে হত্যা করার জন্য। মুসা আলাইহিসসালাম এ চোখ বলছে ধ্বংস অনিবার্য, কান বলছে ধ্বংস অনিবার্য, যুক্তি বলছে ধ্বংস অনিবার্য। মুসা আলাইহিসসালাম এর কওমরা বারবার প্রশ্ন করছিল, কোথায় আমাদের আল্লাহ, আমরা কিভাবে বাঁচব? মুসা আলাইহিসসালাম অবিশ্বাস করলেন তার চোখকে, তার কানকে, একেবারেই কোনো পাত্তা দিলেন না। তিনি তো জানেন তার একজন আছে, সকল ইন্দ্রিয়ার প্রতিশ্রুতিতে তিনি আল্লাহর ওপর ভরসা করলেন, বিশ্বাস করলেন। চরম তাওয়াক্কুলের মধ্যে দিয়ে আল্লাহকে কিভাবে পাওয়া যায়? নিশ্চয় আমাদের রব আমাদের কাছেই আছেন, তিনি আমাদেরকে উদ্ধার করবেনই। তিনি তার কওমদেরকে ভরসা দিচ্ছিলেন, আল্লাহর ওপর ভরসা করার প্রতিদানে আল্লাহ তাআলা ফেরাউনকে ধ্বংস করে দিলেন। ফেরাউনের রাজত্ব, তার শক্তি ক্ষমতা কোনো কিছুই কাজে আসেনি। আল্লাহ তাআলা বলছেন, আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তিনি তার কর্ম সম্পাদনের জন্য যথেষ্ট হয়ে যান। চীনের সন্ত্রাসী দাম্ভিক নেতারা ঘোষণা করলেন আল্লাহর কোরআন পরিবর্তন করে দিবে। যুগের পর যুগ আল্লাহর গোলাম মুসলিম গোষ্ঠীর ওপর অত্যাচার করেছে, বিড়ে বাড়ি থেকে উৎখাত করেছে, খুন করেছে, ধর্ষণ করেছে, এবাদতে বাধা দিয়েছে, নারীদেরকে পর্দাহীনতা করার জন্য পর্দা ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেছে। আল্লাহ তাআলার বান্দারা নীরবে কান্না করেছিল, তাদের কান্না আকাশ ভারী হয়ে গিয়েছে, তাদের রব তাদেরকে ভুলে যায়নি। আল্লাহ তাআলা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আজ এমন রোগ হলো যে রোগের কারণে তারা কেউ বাঁচতে পারছে না। আগে শুনতাম কাছে আসা গল্প, এখন শোনা যায় দূরে সরা গল্প। আল্লাহ তাআলা লূত আলাইহিসসালাম, নূহ আলাইহিসসালাম এবং বিভিন্ন জাতিদেরকে ধ্বংস করে দিয়েছিলেন। তারা আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়েছিল, তাদেরকে আল্লাহ তাআলা পানি ধারা ভূমিদশের মাধ্যমে অথবা আকাশ হতে গজব নাজিল করেছিলেন, এর কারণে তারা পুরোপুরি ধ্বংস হয়ে যায়। এই যুগে, এই যুগ হলো আপডেট যুগ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। এই যুগে আল্লাহ তাআলা সামান্য একটি রোগ দিয়ে দিচ্ছে, যে রোগ দেখা যায় না, কার হয়েছে তা বুঝে ওঠার অনেক কষ্ট হয়। এই মহামারী রোগ আল্লাহ তাআলা কাফেরদের উপর পয়দা করে দিয়েছেন। একটা জিনিস মনে রাখবেন, মুমিনদের উপর যে রোগগুলি আসে তা হলো আল্লাহর পক্ষ থেকে রহমত, এর মাধ্যমে বান্দার গুনাহসমূহ ক্ষমা হয়ে যায়। আর কাফেরদের প্রতি যে গজব আসে, যে রোগ আসে, মহামারী আসে তা হলো গজব, তাদের হাতেই কামায়। চীনে যে করোনা ভাইরাস, এটি হলো আল্লাহ তাআলা গজব, আল্লাহ তাআলার রাগ। আল্লাহ তাআলা তাদেরকে শিক্ষা দিতে চাচ্ছেন যাতে তারা ফিরে আসে। সুতরাং আমরা রোগকে ভয় করব না, ভয় করব যিনি রোগ সৃষ্টি করেছেন সেই মালিকের। আমরা আল্লাহ তাআলাকে ভয় করব। রোগ আমাদের হতে পারে, আমাদের জন্য রহমত আর কাফেরদের জন্য লানত। সুতরাং ভরসা করুন আল্লাহর ওপর, তাওয়াক্কুল করুন যেভাবে আমাদের নবী রাসূলগণ করে গিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা মানার তৌফিক দান করুক। আমিন।